এবার ক্লিক করে দিলে কি হবে, আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে ডান। আচ্ছা এখন এখন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তাই না, এখানে লেখা আছে কন্ট্রোল, ফন্টস, কালার, স্পেস, তারপর অপাসিটি, তাই না, এরকম কিছু আছে। আমরা আমি আপনাকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো এখানে উপরে লেখা আছে পর রিসেন্ট আর্ট, মানে 80 লেখা আছে তাই না, পর রেন্ট আর্ট 80 এরকম কিছু একটা। আমি সরি যে আমি আসলে হোম লেখা আছে মেবি, তো আমি ইংরেজি উচ্চারণে অনেক ভুল আছে আমার, আপনারা আপনাদের মতো করে মানে পড়ে নেবেন আর কি। আমরা কী করলাম, এই যে ফুডে ক্লিক করলাম, সরি এখানে ফরে ক্লিক করলাম। হ্যাঁ, পরে ক্লিক করার পরে এই লেখাটা চেঞ্জ করে আপনি আপনার একটা লেখা এখানে বসাবেন। তার জন্য কী করবেন, এখানে এডিট একটা অপশন আছে। হ্যাঁ, এডিট অপশনে যদি ক্লিক করেন তাহলে কী হবে, আপনার একটা লেখা চলে আসবে। আমরা পরে জায়গায় কোড লিখে দিই। হ্যাঁ।